नमस्कार বন্ধুরা, আমি অবিনাশ আর আমার চ্যানেল ফিশলাই ওয়ার্ল্ডে আপনাদের আবারো স্বাগতম। রঙিন মাছ চাষ সম্পর্কে সমস্ত কিছু তথ্য আমি তুলে ধরব আপনাদের সামনে আমার চ্যানেলের প্রতিটি ভিডিওতে। আর আজ আমি দেখাবো কিভাবে প্লাস্টিক কাগজ দিয়ে কম খরচে একটি মাছের ট্যাঙ্ক বানানো যায়, সেটাই আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ঠিক এই রকম ট্যাঙ্ক যেমন আমি আগে থেকে বানিয়েছি, এই যে ট্যাঙ্কগুলো আমার দেখছেন, এরকম আমার অনেক ট্যাঙ্ক বানানো আছে যেগুলো সব ওই প্লাস্টিক কাগজ দিয়ে তৈরি। তো এতে আমার কোনো রকম মাছের কোনো সমস্যা নেই বা কোনো জল মানে লিক হওয়ারও কোনো সমস্যা নেই, যেটা আমি আজ কয়েক বছর ধরে করে রয়েছি। তো আজ কিভাবে এই ট্যাঙ্কটা বানাবেন, তো সেগুলো আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। তো আমি এই জায়গাটিতে একটি ট্যাঙ্ক বানাবো আজকে, প্লাস্টিকের ট্যাঙ্ক। আর কিভাবে এটা বানাই সেগুলো আপনারা দেখবেন। যারা নতুন মাছ চাষ করতে চাইছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা যদি এইভাবে প্রথম শুরুটা যদি করতে পারে, তো কম খরচের ওপরে শুরুটা হবে আর এতে তাদের সুবিধা হবে আর্থিক দিক দিয়ে। তো দেখুন কিভাবে আমার এখানে কাজগুলো হচ্ছে, মিস্ত্রি কাজ করছে এখানে, কীভাবে দেখুন কাজগুলো হচ্ছে। আর এখানে কিন্তু কোনো বালি সিমেন্টের কোনো কাজ থাকছে না, শুধু ইটগুলো সাজিয়ে সুন্দর করে এর মধ্যে প্লাস্টিক দিয়ে জল ভরা হবে। এই ট্যাঙ্কটি আপনারা যে কোনো সাইজের বানাতে পারেন, আপনাদের প্রয়োজন বা জায়গা হিসাবে, যেরকম জায়গা সেই রকম জায়গা হিসাবে আপনারা বানাবেন। তো এইভাবে সুন্দর করে ইটগুলোকে সাজিয়ে নেওয়ার পর, তারপর নিচের এই মাটিটা ভালো করে সমান করে নিতে হবে, ঠিক যেমনভাবে হচ্ছে দেখুন কাজটা। তারপর কিছু এরকম বস্তা আপনাদের সংগ্রহ করে নিতে হবে, যে কোনো বস্তা হলেই হবে, যে কোনো বস্তা, ধরুন সারের বস্তা বা সিমেন্টের বস্তা, যে কোনো পুরনো বাতিল বস্তা নিয়ে এর নিচেটি বিছিয়ে দিতে হবে, যাতে ওপরের যে প্লাস্টিকটা দেওয়া হবে ওটাকে গার্ড রাখার জন্য, মানে প্লাস্টিকটা কোনো রকমভাবে লিকেজ না হয়, যার কারণে এই বস্তাগুলো দিতে হবে। বা এর এর পরিবর্তে পুরনো প্লাস্টিক প্লাস্টিকও দেওয়া যায়। তো বস্তাগুলো বিছানোর পর আমি এই প্লাস্টিক দিয়েই ট্যাঙ্কটি বানাবো। এটি খুব একটি দামি প্লাস্টিক নয়, তবে মোটামুটি খুব ভালোই লংজিভিটি হয়, কারণ আমি এর আগেও এই প্লাস্টিক দিয়ে ট্যাঙ্ক করেছি, ভালোই চলছে। তো আজ এই প্লাস্টিক দিয়েই আমি বানাবো। এবারে এই প্লাস্টিকটা আমি কিভাবে এর মধ্যে লাগাবো সেটা দেখুন আপনারা। আপনাদের প্রথমে এই প্লাস্টিকটা ট্যাঙ্কের মাপ অনুযায়ী কেটে নিতে হবে।
তো এবার আমি ট্যাঙ্কিতে অল্প পরিমাণে একটু জল দেবো শুধু নিচেটুকু সমান করার জন্য। এই ট্যাঙ্কে সাইফন করার পদ্ধতিটা একটু অন্যরকম। অন্যরকম বলতে ধরুন যদি খুব সাবধানের সাথে যদি না সাইফন করেন তো ট্যাঙ্কের এই কাগজ মানে পলিথিন লিক হতে পারে, তো সেই জন্য খুব সাবধানের সাথে এই ট্যাঙ্কে সাইফন করতে হয়। আর কীভাবে সাইফন করতে হবে সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে পরে একদিন দেখিয়ে দেবো। তো আপনারা যে রকমই ট্যাঙ্ক বানান না কেন ওভারফ্লো পাইপ কিন্তু অবশ্যই লাগাবে, সে পাইপটা যেই ধরনেরই হোক না কেন। আমি একটা এইরকম সাধারণ পাইপ লাগাচ্ছি। ওভারফ্লো পাইপটা লাগানোর কারণ হলো যদি বৃষ্টির জল হয় তো আপনার ট্যাঙ্ক ফুল হয়ে যাবে, তখন মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে ওভারফ্লো পাইপ মিনিমাম 3 ইঞ্চি নিচে ওভারফ্লো পাইপ লাগাতে হবে, আর সেটাই আমি এখন লাগাবো। তো কীভাবে এই পলিথিন পেপারের মধ্যে কীভাবে ওভারফ্লো পাইপ লাগাই সেটা আপনারা দেখুন। তো এইভাবেই প্লাস্টিকের ট্যাঙ্কগুলো আমি বানাই। আমার এরকম অনেকগুলোই ট্যাঙ্ক বানানো আছে, সব ওই প্লাস্টিক কাগজ দিয়ে। বেশিরভাগ ট্যাঙ্ক আমার প্লাস্টিক কাগজ দিয়েই বানানো। তো কম খরচে এইভাবে ট্যাঙ্ক বানালে অনেক সুবিধা, যারা বিশেষ করে যারা নতুন মাছ চাষি তাদের ক্ষেত্রে তো খুবই সুবিধা।
কারণ তাদের প্রথম যে বাজেটটা একটু বেশি হয়ে যায় যদি সিমেন্টের ট্যাঙ্ক বানায়। প্রথম এইভাবে করে নিয়ে তারপরে যখন ধীরে ধীরে সিমেন্টের ট্যাঙ্ক বানানো যায় পরে ভবিষ্যতে। আর আজ আমার কাজ এটুকুই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যারা আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখবেন। ভিডিওটি লাইক দেবেন, লাইকটা দেওয়া খুব জরুরি, তার কারণ যখন আপনারা আমার ভিডিওতে লাইক দেন তখন পরবর্তী ভিডিওটি করার জন্য আমার আগ্রহটা বেড়ে যায়। তো সেই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওতে লাইক দেবেন। তো আজকে এটুকুই, ধন্যবাদ।